লাস্ট এপিসোডে আমরা ক্যারেন অ্যান্ড ভেরার সাথে পার্টি করতেছিলাম, বাট এমন তো অবস্থা বেনি অ্যান্ড ফ্র্যাঙ্ক আমাদের উপরে হামলা করে দেয়। বাট ভেরা অ্যান্ড ক্যারেন তো সেফলি বাইরে হয়ে গেছে, বাট বেনি অ্যান্ড ফ্র্যাঙ্ক আমাদের ধরে ফেলেছে। সো এখন আমাদের ফ্র্যাঙ্ক অ্যান্ড বেনির জন্য কাজ করতে হবে। বাট এখানে সেটা বড় কথা নয়, হঠাৎ করে আমাদের একজন মাতারি কল করছে অ্যান্ড তার সাথে এখন আমরা দেখা করতে যাব। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি, ওয়াই সাবস্ক্রাইব করো, আগেই বাকি লাইক করে দাও, ভিডিওটা চমৎকার হবে আই শিওর। আমি যদিও জানি তোমরা অলরেডি সবাই কমপ্লিট করছো পুরো গ্যাংস্টার ভেগাস, বাট তারপরও দেখো মজা আছে, কারণ নস্টালজিয়া ফিলিং আসবে, ঠিক আছে? তো এনিওয়ে আমরা আমাদের লোকেশনে তো এসে পড়ছি, অ্যান্ড এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আর কি আমরা একটা নারীর সাথে দেখা করবো, যে নারী পড়বে আমাদের উপরে ভারী। হালকা পাতলা স্পয়লার দিছি, বাট সেটাও কোনো ব্যাপার না। অ্যান্ড আমার জেসন গাঁজা খাইছে, তো যার কারণে একটু মাঝে মধ্যে মাতালগিরি করে, তা ব্যাপার না। তো মাতারি তো মনে হচ্ছে খুব বড় লোক, এত বড় একটা ক্যাসিনো টাইপ। এনিওয়ে তার সাথে দেখা করা যাক। ওকে, তো আমরা ক্যাসিনোর ভিতরে এসে পড়ছি, অ্যান্ড ড্যাম বয়, ওকে আসতেছি আসতেছি, এরকম ভাবে ডাকতে নাই, বুঝো না। এনিওয়ে ইভেন দো আই নো হু দ্য হেল ইজ শি, ওয়াও। অল রাইট গাইস, তো এখানে কিছু উল্টাপাল্টা জিনিস হতেছে, লাইক জেসন আর কি ওর যে ব্রাদার, এক মিনিট ভাই, এখানে আগে ঝামেলা সামলাইলো, ওরে ভাই গুলি মারতেছে সবার আগে, নাইস ভাই, সামনে যখন বন্ধই করে দিবে তখন এখানে কেন ইয়ে দিছো, সবার আগে তো ভাই এখন মাইরালি, পয়জন গুলি মারতাছি ভাই, চারিপাশে তো মাইর খেতেছে, আমার আরও বেস্ট নেওয়া উচিত ছিল। এনিওয়ে ভাই নিয়ে পয়জন খা, যাই হোক এগুলোকেও আমরা মাইরা দিয়ে আগে, ভাই আমি কী বলবো, ভাষা খুঁজে পাই, বাপ রে বাপ, এত রিকে সামনে লোকেশন দিয়ে দিছে ভাই, তাড়াতাড়ি বাগি ভাই, এগুলো মারামারি করার কোনো দরকার নাই। অ্যান্ড আমি যেটা বলতে চাইছিলাম, আমাদের যে জেসন আছে সে আর কি মনে করো যে তার ভাই যখন মারা গেছে তখন তার ভাইকে হাতে নিয়ে বলছিল আমি আমার আত্মা দিয়ে দিব, আমার ভাইকে বাঁচাই দেবো, এরকম টাইপ কিছু। তো ও শয়তান কাকু মাতারি আর কি শুনি ফেলছে সেই জিনিসটা, আর তার ভাই নাকি বেঁচে আছে, বাট এখন জেসন ঝামেলায় পড়ছে, বিকজ হি মানে আর কি ওর আত্মা বেঁচে দিছে, এরকম কিছু একটা সিন আর কি যতটুকু বুঝলাম। অ্যান্ড এনিওয়ে ভাই, গ্যাংস্টার ভেগাস ইজ ফুল অফ গাঞ্জাখোর জায়গা, শয়তানও মনে করো আমগো পিছে পড়ে গেছে। এনিওয়ে সামনে তো লোকেশন দিছে, চলো সামনেও যাই, যদিও জানি ওই জায়গা এ তোর আরামসে দাঁড়াইয়েস, নাইস ভেরি গুড। অ্যান্ড আমার এদিকে মারতে হবে, ঠিক নেই, মানে দ্যাট আই ডোন্ট লাইক, আমার এখানে সার্ভাইভ করতে ভাই গেস, সবার আগে তো ভাই কভার নিই, কভার নিয়ে দেন এটার আগে মারমু, ওরে ভাই রে ভাই এতগুলো ভাই স্পন হইতাছে, এদেরকে সবগুলোরে মারা ইম্পসিবল, যাই হোক কোনো মতে যা পারি তাই মারে দিই ভাই, খাম্বার উপর উঠতে উঠতে আমার পিটানো শুরু করছে, মরিয়া যায় না শালা, এটারও আমাকে মারতে হবে ভাই, কিছু করার নাই, না মারলে আমাদের উপরে বার ফুল হবে না, আমাদের এখানে সার্ভাইভ করতে হবে ভাই, আমি কি পারমু, আমার এখানে বেস্ট গেছে গা উইরা, মাইরাতে দিছি এদিকে। অ্যান্ড ভাই নাইস ভাই, তোরা লোকেশন দিতে থাক, আর আমার এদিকে মনে করো সব কিছু ফাটতে থাকবো, ও ভাই সামনে দিয়ে লোকেশন দিয়ে দিছে, এদিকে মারতে মারতে যাবো, রিজন হচ্ছে কি একটু স্লো ডাউন হয়ে যাবো এরা, ভাই জেসন না কোনো না কোনো জায়গায় ভেজাল পড়তেই থাকে, ভেজালময় সর, এ রে ভাই এখানে একটা ছাগল আছে, যাই হোক এরা মারতে মারতে যাই আমরা, ভাই আমার অ্যাসর্ট রাইফেল অনেক ফালতু কইতে হইব, আরে বাথরুমের সাথে গ্যাসা গেছি লাগাইছে কেরা ভাই, জেসন পাগল হয়ে গেছে কি করে দেখ আগেবার, ওকে সামনে যাইতে থাকি সোজা, এখান তো সব কিছু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বাট গ্যাঞ্জাম নাই, গ্যাঞ্জামের নাম বলছি গ্যাঞ্জাম হাজির ভাই, এদের সাথে মারামারি করতে আমার মন চাচ্ছে না, ভাগো না শালা, যে আনারি সামনে লোকেশন দিয়ে দিছে, যাই হোক রাইফেলের মতো শেষ হয়ে গেছে, পিস্তলই বাজাইতে হবে আমাদের, ওরে যারে ভাই এই পিস্তলের একটা বেনিফিট কি, লাইক একটা পয়জন বুলেট দেয় যার কারণে আর কি ওরা ড্যামেজ খেতে থাকে। এনিওয়ে ভাই এই লোকেশনে আসার পর আবার আরেকটা লোকেশন দিতেছে ভাই, এত ঘুরাইতেছে গিল্লিগারে বাল, সব রাস্তার মধ্যে নিয়ে যাবি, বাথরুমে আয় পড়ছি, হাগু করার কোনো মুড নাই আমার, এখান থেকে যেতে হবে, যাই হোক কোথায় এসে বললাম, ওকে ওকে সামনে যেতে হবো আমার, এই মাতারি কি নাইস ভাই, এই মাতারি থেকে ব্যাটাই পরিণত হয়ে গেছে এটা, যাই হোক রাস্তা তো এখানেও ক্লোজ, এদেরকে ভাই আমি স্লো ডাউন করে না বাকি ভাই, এরকম মারার দরকারই নেই, লিটারালি আমি এখন এই বন্দুকটা ইউজ করবো এদের স্লো ডাউন করার জন্য, জাস্ট আর কিচ্ছু না, যেই দেখবো স্লো ডাউন হয়ে গেছে আমি এখানতে বাইকে যাবো, বাগলো ভাই বাগো এখানতে, আরে শালা সার্ভাইভ করতে হবে, কিছু করার নাই, এদের মারতেই হবে আমার, এখন ফার্স্টে ভাবছিলাম বাইকে যেতে পারবো, বাট এখন দেখতেছি যে সার্ভাইভ করতে হবে আমাকে, সরি মাতারি ভুলে মারছি অটো এম, হোয়াট ভাই তুই আমার গায়ের উপরে চড়ে উঠতেছে ভাই, শিট, ওকে সামনে রাস্তা খুলে গেছে, অ্যান্ড ও ভাই একো স্লো ডাউন করে দিই আমি, অ্যান্ড এখান থেকে পরে ভাগি, কোন সাইডে দেখেছিল এক মিনিট, ওকে সামনেই আছে, অ্যান্ড এদিক দিয়ে যাবো আমরা, এই পাশে সামনের একটা লোকেশন দেখাইতেছে আমরা, এই পাশে যাবো, নাইস ভাই প্লিজ ডেল মি, আমি পাস্ট হয়ে গেছি,
Nice. And now for my why the hell matari, I know you are so cute and you know phaizami korteci sob kichu kintu agei bollam kire okay thik ache na akash theke portase ami mone korchi onno kichu bada is this hell dekhli to amar tai mone jeche and what the hell bhai tu maiya na pola age amar heda ko pore abar dekha gelo ami bts jater sathe crash khaisi anyway You seem to be a fellow of great skills. What if you were to put some of them to use for me? What are you saying? There are some troublesome souls, much like yourself, who have been evading me for too long. With skills like yours, you could get them instead of me having to waste minions on it. What's in it for me? You recover enough of these evil people, and I assure you, they are evil. And you can have your soul back. So what do you say? Do we have a deal? Should I sign anything or just say it like last time? Like, deal. Banish hoye geche abar nice bhai. Odike ki bolche ami sob tomader bujhay ditechi age ami baichha loye ente. Pore tomader sob kichu bolche. Okay, accha thik ache mission complete hoye geche hene. তো মূলত এখানে কি হয়েছে আমি তোমাদের বলি মানে আর কি যে জেসনের ভাই ছিল হ্যাঁ তো সে আর কি একবার মারা গেছে বাট মারা যাওয়ার পর জেসন আর কি ডেভেলের সাথে এরকম বলছে যে লাইক এমন কিছু বলছে হাতের মধ্যে নিয়ে যে আমি আমার আত্মা দিয়ে দেবো বাট আমার বাইরে বাসায় তো এরকম কিছু একটা বলছে ওর ভাই ঠিকই বাঁচা যায় পরে আরেকটা ইনসিডেন্টসের কারণে আর কি ওর ভাই মারা যায় এক বছরই বাঁচতে পারছিল ব্যাটাটায় বাট ডিল ইজ আ ডিল সো ওই ডেভেল নারী আর কি নারী বা পুরুষ যাই ছিল আর কি বয়স তো মনে হইল না মোটেও নারী এনিওয়ে সে আমাদের পিছে লাগছে বলছে তোমার সোল দিয়ে দাও অ্যান্ড আমি চলে যাবো তো গেস বাট আমাদের জেসন বললো যে দেখো আমার ভাই কিন্তু শুধুমাত্র এক বছরই বাঁচে তো আমি তোমার কিল্লিগে আমি সোলটা দিব তো বলছে ও হরি শোনা তার জন্য আমি কী করতে পারি কিন্তু যাই হোক তোমাকে একটা ছাড় দিলাম যাও তুমি আর কি আমার জন্য কাজ করো অ্যান্ড আমি তোমাকে তোমার আত্মাটা আর কি তোমাকে ফিরাই দিব না আমি তোমাকে মারবো না তো এটাই ছিল গ্যাঞ্জামটা অ্যান্ড দেখা যাক সামনে আর